জীবনের খারাপ সিচুয়েশনগুলোকে কিভাবে পজিটিভলি হ্যান্ডেল করতে হয় সেটাই আজকে তোমাদের সবাইকে দেখিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার ডেইলি ব্লগ। দানার ঝড়ের দাপটে সারা দিন রাত যখন বৃষ্টি হচ্ছে, সেদিন রাত্রিবেলায় সারা রাত আমি প্রচণ্ড দাঁতের ব্যথায় ভুগেছি, মানে এতটাই যন্ত্রণা সারা রাত আমি ঘুমোতে পারিনি। সকালবেলা ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম যেটা আমার ডেইলি ডায়েটে লাগে, এবং তার সঙ্গে নরম কিছু খাবো বলে একটা পাউরুটিও অর্ডার করেছিলাম। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো ব্লিঙ্কিটে এখন তোমাকে কিন্তু আর ওই প্যাকেজিং করে জিনিসপত্র দেবে না, ওরা সমস্ত জিনিসগুলোকে কাস্টমারের সামনে খুলে দেবে এবং কাস্টমারকে সেটা নিজস্ব কোনো ব্যাগে নিয়ে নিতে হবে বা যখন যেখানে ওরা রাখবে সেখান থেকে নিয়ে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল, আমি যে বিস্কিটটা অর্ডার করেছিলাম সেটা পুরোটাই ভাঙা এসেছে, তার জন্য আমি একটা কমপ্লেন রেজ করেছি, এখনও সেটা রেজলভ হয়নি। এই মিষ্টি বানটা আমি এনেছিলাম আমার খাওয়ার জন্য সকালবেলায়, কারণ আমার দাঁতে আমি কিছুই কামড়াতে পারছি না। ইভেন আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি সেখানেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। জানি না এই বিস্কিটগুলোর কী গতি হবে, গতি তো একটা করতেই হবে। সকালে আমি চাটা খেয়ে নিয়েছিলাম ওই পাউরুটি দিয়েই। এই সুইট বানটা দেখতে অনেকটা ফ্রুট কেকের মতন, কিন্তু এটা একটা পাউরুটি, খেতেও ভীষণ ভালো। আমি যেহেতু দাঁতে কিছু কামড়াতে পারছি না, তাই নরম করে যতটা খাওয়া যায় সেভাবেই খেয়ে নিয়েছিলাম, কারণ খাওয়ার পরে আমাকে একটা পেন কিলার খেতে হবে। একদিকের মুখটা আমার বেশ খানিকটা ফুলেই গেছে, একদম মুডটা ভালো নেই এবং সাথে দাঁতে ব্যথাটাও রয়েছে, তাই একটা র্যাপিডো বুক করে নিয়েছি। ওই যে আমার র্যাপিডো দাঁড়িয়ে রয়েছে। বাবা, র্যাপিডো তো আসেনি, এসেছে রয়্যাল এনফিল্ড নিয়ে র্যাপিডো। র্যাপিডো বুক করার সময় আমি অবশ্য দেখিনি কী বাইক আসছে বা কে আসছে, আমি শুধু দেখেছিলাম র্যাপিডো ড্রাইভারের নাম হচ্ছে সায়ন চ্যাটার্জি। ছেলেটি ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাকে পৌঁছে দিয়েছে। যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম, ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে ম্যাম আপনার অ্যাপয়েন্টমেন্ট কটায়, আমি বলেছিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট একটাতে, তো ও যত সম্ভব শর্টকাটে নিয়ে গিয়ে আমাকে পৌঁছে দিয়েছিল। ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আমার কোনোভাবেই মিস হয়নি। আমি কেষ্টপুরের ভেতর দিক থেকে যে শর্টকাট রাস্তাগুলো রয়েছে যেগুলো আমি চিনি না, সেখান দিয়েই আমাকে নিয়ে গেছিলো। আমি আজকে এসেছি সুশ্রুততে। তোমরা হয়তো অনেকেই জানো না, সুশ্রুততে চোখের সঙ্গে সঙ্গেও এখানে ডেন্টালেরও একটা ব্যবস্থা আছে এবং খুব ভালো পরিষেবা পাওয়া যায়। মাত্র 160 টাকা দিয়ে একটা টিকিট কেটে তুমি চাইলে এক মাস এই টিকিটটার সহযোগে তুমি ডক্টর দেখাতে পারবে। আমি এর আগেও এখানে দেখিয়েছি, আজকেও এসেছি, পরিষেবা খুবই ভালো, সাথে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। এখানে প্রথমে টিকিট কেটে নিতে হবে এই রিসেপশনে বসে, তারপরে সময় মতন তোমাকে ডেকে নেবে, তুমি যে ডক্টর দেখাতে চাইবে সেটাও দেখাতে পারো, অথবা তুমি চাইলে পরে ওদের সাজেশনও নিতে পারো। আমি ডক্টর সোহিনী রয় চৌধুরীকে দেখিয়েছি, আমি এর আগেও ওনাকে দেখিয়ে গেছিলাম, কিন্তু পক্সের পরে আমার ওটিটা অর্থাৎ দাঁতের ওটিটা আর করা হয়। বাবা মায়েদের বয়স হয়ে গেলে একা একা ডাক্তারের কাছে পাঠাবেন না, সাথে কেউ একজন আসবেন, তাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। এই যন্ত্রটা দিয়েই আমার এখন এক্সরে হবে, আমি তো আগে থেকেই ভয়ে মরে যাচ্ছি। আর যে ডক্টরের সহযোগী যিনি ছিলেন উনি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করার চেষ্টা করে যাচ্ছেন, বাট আমি কিছুতেই জানি বসতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে। যেহেতু এটা শুধুমাত্র আমার দাঁতের একটা ক্যাপের এক্সরে হবে, তাই শুধুমাত্র একটা ক্যাপের ওপরেই ওরা স্ট্র্যাপটা বসিয়ে এক্সরেটা করেছে। এর আগে আমি একটা ফুল মাউথ এক্সরে করে নিয়েছি, যেটার জন্য শুধুমাত্র এখন যে দাঁতটা আমার তোলা হবে সেই দাঁতের ক্রাউনটারই শুধুমাত্র এক্সরে করা হচ্ছে। এক্সরে করে এক্সরে রিপোর্টও নেওয়া হয়ে গেছে, ডক্টরের কাছ থেকে দাঁত তোলার টাইমিং ডেটও নেওয়া হয়ে গেছে, এখন শুধু ওষুধগুলো চালু করতে হবে, তবেই মোটামুটি এখনকার জন্য স্বস্তি পাওয়া যাবে। চেম্বার থেকে বেরিয়েই আমি কি খাবো সেটা ভাবতে ভাবতেই দেখলাম আখের রস এখানে পাওয়া যাচ্ছে। যেহেতু আমাকে এখন বারণ করে দিয়েছে কোনো গরম খাবার খাওয়া যাবে না, গরম খাবার খেলেই আমার মুখ কিন্তু একটা সাইড ফুলে যাবে দাঁতের ব্যথায়, কিন্তু এই ঠান্ডা রসও যেন আমি খেতে পারছি না, আমার এতটাই যন্ত্রণা রয়েছে। এবার আমি অটোয় অটোয় বাড়ি যাব। আসার সময় তাড়া থাকার জন্য আমি একটা র্যাপিডো করেছিলাম, আমার 100 রুপিস চলে গেছে, তো অটোয় অটোয় গেলে কিছুটা কম লাগবে, ওই সাশ্রয় করার ব্যাপারটা যেটা রয়েছে। সুশ্রুততে পরিষেবা খুবই ভালো দেওয়া হয়, কিন্তু লোকেশনটা এমন একটা জায়গায় যেখান থেকে আসা যাওয়া করাটা ভীষণ অড বিভিন্ন দিক থেকেই, তো আমি ব্রেক জার্নি করে করে আসার চেষ্টা করেছি। তো ব্রেক জার্নি করে আমি যতটা সম্ভব অর্ধেক রাস্তা এখন প্রায় চলেই এসেছি, এবার আরও একটা অটো নিয়ে নিয়েছি, এখান থেকে অটোয় করে আরও রাস্তাটা যাব, মানে আরও কিছুটা সময় আমাকে যেতে হবে।
আজ আমি একা ডাক্তার দেখাতে বেরিয়ে এবং কাল রাত থেকে আমি যে কষ্টটা পাচ্ছিলাম সেই কষ্টটা পেয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি, রবি ঠাকুরের এই গানটার মতন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, নিজের ব্যথা, নিজের যন্ত্রণা, নিজের সমস্ত কিছুটা না সবটাই নিজের। আপনি পৃথিবীতে এসেছেন শুধুমাত্র নিজেকে পরিচালনা করার জন্য, আপনার জন্য কেউ নেই, আপনার যন্ত্রণাটাও আপনার, আপনার সমস্ত বেদনাটাও আপনার। ফুলের প্রতি আমার একটা আলাদা অবসেশন আছে, ফুল দেখলেই আমার ভীষণ ইচ্ছে করে সেটাকে একবার ছুঁয়ে দেখি। পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে তুমি ঠিক নিজের জন্য কতটা লড়াই করতে পারো। এই আমি নিজের জন্য যে কতটা লড়াই করতে পারি সেটা আমি আজকে আরও একবার প্রমাণ পেলাম। আমার প্রচণ্ড ভয় ডাক্তারে, ইঞ্জেকশনে, সমস্ত কিছুতে, কিন্তু আজ কোথায় গেল সেই ভয়টা? আমি কিন্তু আমার ব্যথা কমানোর জন্য নিজে হেঁটেই ডাক্তারের কাছে গেলাম, কারোর কোনো সাহায্য না নিয়ে। একদম তাই, আমি কিন্তু এখন নিজেকেই নিজে ভালো রাখতে শিখে গেছি। নিজেকে নিজে ভালো রাখতে পারাটা না সব থেকে বড় চ্যালেঞ্জ নিজের কাছে। একা বাঁচতে হবে, একা সবটা সামলাতে হবে, এটাই জীবন। সামনেই এসে পড়েছে আমাদের সবার প্রিয় আলোর উৎসব দীপাবলি। এই এখন দেখা যাবে বিভিন্ন রাস্তার ধারে ধারে প্রদীপ নিয়ে, টুনি বাল্ব নিয়ে সবাই পসরা সাজিয়ে বসেছে। একদিনের দানা ঝড়ের প্রভাবে কিছুটা সময় ক্ষান্ত ছিল সব কিছু, আশা করি সব কিছু আবার ভালোভাবে নতুন করে সেজে উঠবে। এটা লেকটাউন ফ্রুটব্রিজের ওপরের একটা দোকান, আমি এখান থেকে মাঝে মাঝে অনেক কিছু কিনি, ছোট ছোট জিনিসপত্র। এই দিদির দোকান থেকেই আজকে আমি আমার বাড়ির জন্য কয়েকটা প্রদীপ কিনেছিলাম। উনি আমাকে দেখলেই বলে, তুমি আমার প্রথম বৌনি, প্লিজ বৌনিটা করে দাও। উনি আজকে আমার ভিডিও করা দেখে বলেছে, তুমি একটু সবাইকে বলে দেবে আমার এখান থেকে প্রদীপ কেনার জন্য এই ফুটব্রিজের ওপরে। আমাকে বলেছে, তুমি আমাকে নিয়ে একটা ভিডিও করো, তাহলে সবাই চিনতে পারবে। তাই আমি ওনার ইচ্ছে মতন ওনাকে নিয়ে একটা ভিডিও করেছি এবং সবার জন্য বলে দিচ্ছি, তোমরা যদি লেকটাউন ফুটব্রিজের ওপর দিয়ে কেউ যাও, অনুগ্রহ করে দিদির থেকে প্রদীপ কেনো, ঠিক আছে? উনি খুব খুশি হবে। তারপরে আবার কি, সব কিছু কিনে কেটে এবার বাড়ি ফেরার পালা। আবার একটা অটো ধরছি, এই অটোই করে আবার কিছুটা গিয়ে নামবো, তারপরে আবার একটা অটো ধরবো, এই অটোর জার্নিটা এখন চলবেই। এই অটোই করে নেমে যেখানটায় নামলাম সেখানেও কিছু প্রদীপ নিলাম। এদের থেকে কিছু কিনুন যাদের থেকে কেউ সহজে কিনতে চায় না। তারপরে আবার কি, অটোর ভাড়াটা এক জায়গায় করে এবার বসে রয়েছি, অটোটা কখন ছাড়বে। এই অটোটা করে বাড়ি পৌঁছব, বাড়ি পৌঁছে আমাকে আগে যেটা করতে হবে, আজকের খাবারের জন্য কিছু আমাকে নিতে হবে, কারণ আমি সকালবেলা শুধুমাত্র পাউরুটিটাই খেয়ে বেরিয়েছি। আমাকে অনেকগুলো ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে পরিমাণ মতন খেয়ে নেওয়াটা খুব দরকার। মেড প্লাস থেকে ওষুধগুলো নিয়ে নিয়েছি, এখন এই ওষুধগুলো খেয়ে ব্যথা যন্ত্রণা সারার পরেই ওটিটা হবে। তার আগে আমাকে ব্লাড টেস্টও করাতে হবে, সমস্ত কিছু করার পরে তবেই ওটিটা হবে। ওষুধগুলো নিয়ে নিয়েছি আর আমার প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি, কারণ বাড়ি গিয়ে এখন আমাকে গলা ভাত বানিয়ে খেতে হবে। গলা ভাতটাই এখন খেতে বলেছে, আর তার সঙ্গে বলে দিয়েছে কোনো রকম কোনো গরম খাবার খাওয়া যাবে না, যতটা সম্ভব ঠান্ডা খাবার বানিয়ে খেতে হবে। তাই সেটারই অপেক্ষায় রয়েছি। ওই যে একা থাকলে যেটা হয়, বাড়ি ফিরে এসে নিজেকেই নিজের খাবার তৈরি করতে হবে। আর আমি ঘি খুব একটা খাই না, কিন্তু এখন যেহেতু একটু গলা ভাত খেতে হবে সেই জন্য একটু ঘি নিয়ে এসেছি। এই পাঁপড়গুলো এনেছিলাম পরে কোনো সময় খাবো বলে, আর ডিমটাকেও আমি ভেজে নিয়ে খেয়ে নেব। খাওয়ার পরে ওষুধগুলো এবার খেয়ে নিচ্ছি, কারণ ওষুধ না খেলে আমার ব্যথা কিছুতেই সারবে না। কাল যেহেতু সারা রাত ঘুমোইনি, এখন একটু চেষ্টা করব ঘুমোনোর। আজকের জন্য টাটা, পরে আবার কোনো একটা ব্লগে দেখা।